Bismillahirrahmanirrahim. Soburunisa Moila Degree College pakhote online bangla class e tomader shagoto janiye. Aaj amra 18 bochhor boyosher part bisleshone chole jacchi. Eta goto class e amra kobi porichiti, kobir shishukal, balyokal, koishorkal, jouboner uttinner kal eta amra goto class e amra already পড়ে পেয়েছি তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ তার সীমিত যে স্বল্প আয়ু কবি ছিলেন মাত্র 21 বছর তার জীবনকালের পরিধি ছিল এই বছরের ভিতর তার যে যে ব্যক্তি সাহিত্য শাখা তার বিচরণ বৈচিত্র্যময় যে বিচরণ বিচরণশীল যে জীবনের কথাবার্তা গত ক্লাসে হয়েছে আজ আমরা 18 বছর বয়সের পাঠ বিশ্লেষণে চলে যাচ্ছি গত ক্লাসে একটা কথা বলেছিলাম তোমাদের হয়তো মনে আছে সেটা কতটি কবিতার লাইন কতটি বলেছিলাম 32 লাইন 32 লাইন কবিতাটি কত লাইন বলেছিলাম এবং তিনটি স্তবকের প্রথম স্তবক না তিনটি না কয়টি স্তবক মোট 8টি স্তবক প্রথম 3টি স্তবকে ইতিবাচক দিক আর দ্বিতীয় 3টি স্তবে নেতিবাচক দিকগুলি বর্ণনা করা হয়েছে আর পিছনে আর শেষের 2 স্তবকে বর্ণনা করা হয়েছে কি প্রত্যাশামূলক যে অভিব্যক্তি যে সমাজ রাষ্ট্র দেশ এই 18 বছর বয়সী ছেলে মেয়েদের থেকে এই সত্য কৈশোর থেকে যৌবনে পদার্পণ হওয়ার বয়সে তাদের থেকে রাষ্ট্র কি আশা করে দেশ কি আশা করে সমাজ কি আশা করে পরিবার কি আশা করে এই প্রত্যাশা ব্যক্ত করে কবিতাটি কবি শেষ করেছেন তাহলে আমরা এখান থেকে পড়ি 18 বছর বয়স কি দুঃসহ স্পর্ধায় নেয় মাথা তোলবার ঝুঁকি মানে 18 বছর বয়স কি দুঃসহ দুঃসহ শব্দের অর্থ এখানে কঠিন অর্থে ব্যবহৃত হয়েছে 18 বছর বয়সে কষ্ট সহ্য করা অনেক কঠিন মোকাবেলার 18 বছর বয়সে কষ্ট সহ্য করা কঠিন সময় মোকাবেলা বাস্তবতা মোকাবেলা করা আমাদের জন্য দুঃসহ যে 18 বছর বয়সে যে কঠিন সময় চারিদিকে যে পারিপার্শ্বিক কঠিন একটা কাঠিন্যের ভিতর এই বয়সটায় এই বয়সী বাচ্চারা প্রথম পদার্পণ করে যখন সত্য যৌবনে তখন কিন্তু তাদের শিশুকাল কৈশোরকাল অতিক্রম করে আসে প্রথম যখন এরকম একটা পরিস্থিতির মুখোমুখি হয় সেই সময়টা তাদের কাছে সেই বাস্তবের মোকাবেলা করাটা তাদের জন্য দুঃসহ মানে কঠিন হয়ে দাঁড়ায় তারপরে স্পর্ধায় নেয় মাথা তোলবার ঝুঁকি এখানে অন্যের উপর যে নির্ভরশীলতা এই যে পরনির্ভরশীলতা আমরা ছোটকালে শিশু একইবার যখন শিশু ছিলাম তখন মার কোলে থেকেছি তখন মা খাওয়ায় না দিলে আমরা খেতে পারি নি কেউ যদি পোশাক পরিচ্ছদ পরিধান পরিচ্ছদ পরিবর্তন না করে দিতেন আমরা সেটা করতে পারতাম না আমাদের ক্ষমতার বাইরে ছিল আমরা তখন ছিলাম পরনির্ভরশীল কিন্তু একটু একটু করে যখন আমরা বড় হতে শুরু করলাম বা বালক কিশোরকাল বালক বয়সে বালিক যে ছোট বয়সটায় সেই বয়সটাও আমাদের বাবা মার হেল্প এবং পরিবার পরিজনের হেল্প লেগেছে কারো সহযোগিতা ছাড়া আমরা কোনো কাজ করতে পারিনি কিন্তু 18 বছর বয়সটা এমন এই বয়সে বাচ্চারা পরনির্ভরশীলতা ত্যাগ করে তাদের ভিতরে একটা স্বনির্ভরতা নিজের আত্মনির্ভরশীল হওয়ার মানসিকতা তৈরি হয় সেমন একটা মানসিকতা মাথা উঁচু করে দাঁড়ায় এ বয়সে মানুষ নিয়ে থাকে এই বয়সে তাই প্রত্যেকটা পদক্ষেপে বাস্তবের মুখোমুখি হওয়ার সাহসও তাদের জন্মায় 18 বছর বয়সে অহরহ বিরাট সাহসেরা দেয় উঁকি মানে বিরাট যে সাহসেরা যে কোনো কঠিন সমস্যার মুখোমুখি হওয়ার দুঃস্বপ্ন কল্পনা উদ্যোগ এবং তরুণের মনকে ঘিরে ধরে এখানে দেখবা তোমরা এখানে টিকে শব্দ তো টিকাতে আছে যতটুকু তার থেকেও আমি বেশি করে বিশ্লেষণ করে তোমাদের বুঝিয়ে দিচ্ছি শব্দ তো টিকা অবশ্যই কবিতাটি পড়ার আগে তোমরা পড়ে নিও তাহলে তোমাদের জন্য এই কবিতাটা অর্থ বুঝতে অনেকটা সহায়ক ভূমিকা পালন করবে তারপর দেখা যাচ্ছে 18 বছর বয়সে কি হয় বিরাট দুঃসাহসের উকি দেখি এ বয়সে মানুষ যে কোনো একটা ঝুঁকি যে কোনো একটা ঝুঁকি নিয়ে কত দুঃসাহস লাগে যেটা আমি অমুক একটা অচেনা জায়গায় যাচ্ছি দেখবা ছোট একটা ছেলেকে যদি বলা হয় অমুক জায়গায় যাবি তখন ও ভয় পায় ওরে বাবা ওখানে কি না কি বিপদে পড়বো আমি যেতে চাই না কিংবা পরিবারের বাবা মা ভাই বোনকে সাথে নিই এরকম একটা অভিব্যক্তির প্রকাশ ছোট বাচ্চারা করে থাকে কিন্তু 18 বছর বয়সটা এমন বন্ধু বান্ধব বা ভাজন চল অমুক জায়গায় আমরা এমন একটা জিনিস
একটা আশ্চর্যজনক গল্প শুনেছি সেখানে আমরা দেখে আসি, সে জায়গাটি ওরা হয়তো চেনে না, কোনো একটা বিপদে পড়লেও পড়তে পারে, কিন্তু না, তারা সেই ঝুঁকিটা নেওয়ার ক্ষমতা রাখে। দুঃসাহস, তাদের ভিতরে যে দুঃসাহস স্বপ্ন দেখার এবং কল্পনা করার একটা প্রবণতা এই বয়সেই তৈরি হয়। 18 বছর বয়সে নেই ভয়, পদাগাতে চায় ভাঙতে পাথর বাধা, মানে 18 বছর বয়সটা এমন, এই বয়সে মানুষ ভয়কে জয় করার মানসিকতা ভিতর থেকে সৃষ্টি হয়। অলরেডি প্রকৃতি প্রদত্ত, এটা আল্লাহর বিধাতা প্রদত্ত, মানুষের ভিতরে সেরকম গ্রো করে এর ভিতর, যেখানে এই বয়সটা মানুষ সৃষ্টি হয়, মানুষের মন মানসিকতা তেমনভাবেই তৈরি হয়। পাথরের মতো বাধাকেও তারা অতিক্রম করার সাহস রাখে, দুঃসাহস রাখে, এরা কল্পনা বিলাসী এবং পাথর বাধাও ভাঙতে এরা পিছপা হয় না। এ বয়সে কেউ মাথা নোয়াবার নয়, 18 বয়স জানে না খাদা, মানে এই বয়সটা এমন মাথা নোয়ায় না, যে কোনো একটা অন্যায়, কোনো সমাজ সংসার থেকে অন্যায় যদি চাপিয়ে দেওয়া হয় তাদের উপর, তারা কিন্তু সেটা মেনে নিতে কখনোই চায় না, তারা মাথা উঁচু করে দাঁড়ানোর মতো ক্ষমতা রাখে বিদায়। এই বয়সটা তাদের ঝুঁকি নেওয়ার অনেক, এ বয়সে কেউ মাথা নোয়াবে না, 18 বয়স জানে না কাদা, মানে এই বয়সটা কান্নাকাটি, যে ছোটোবেলায় আমরা কোনো কিছু না পেলে, একটা খেলনা হোক, একটা শৌখিন কোনো কিছু না হলে ছোটো একটা বাচ্চা অহরহ যে কেঁদে দিতে পারতো, এই বয়সটা কিন্তু কান্নাকে তারা লজ্জা পায়, আবার মনে করে কি এই কান্নাকাটি আবার কি, আমরা তো এখন সব কিছু জয় করবো, এক নিজের ভিতরে একটা আত্মশক্তি, আত্মশক্তিতে একটা বলিয়ান হওয়ার মানসিকতার সৃষ্টি হয়, যার কারণে এই বয়সে কান্নাকাটি মানে ভয় সমস্ত কিছু উপেক্ষা করে চলার মতো দুঃসাহস রাখে। এ বয়সে জানে রক্তদানের পুণ্য, এ বয়সটা জানে কি রক্তদানের পুণ্য, এই বয়সটা রক্তদানের পুণ্য মানে কি রক্তদান, যে কোনো মহৎ উদ্যোগ কাজে রক্তদান, রক্ত দিতে পিছপা হয় না, যেমন আমরা 52 ভাষা আন্দোলন, 62 62 আন্দোলন, 69 গণ অভ্যুত্থান, 71 মুক্তিযুদ্ধ, আমরা কী দেখেছি, কিশোর থেকে সদ্য কিশোর থেকে যৌবনে পদার্পণ হওয়া এমন এমন বয়সী ছেলেরা আগে অগ্রণী ভূমিকা পালন করছে না যুদ্ধের ক্ষেত্রে, তোমাদের কী মনে হয়, তাই তো করছে, যুদ্ধের ক্ষেত্রে হোক, যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে হোক, এই বয়সী ছেলেপেলেরা কিন্তু আগে ঝাঁকিয়ে পড়েছে, কিন্তু মৃত্যু ভয়কে তারা উপেক্ষা করে, তারা যদি মনে করে আমাদের বুকের রক্ত দিতে হয় দিব, ভাষার দাবিতে যদি আমাদের রক্ত ঝরাতে হয় ঝরাবো, তবুও বাংলার ভাষাকে তার মর্যাদার আসনে আসীন করব, এরকম একটা সিদ্ধান্ত নিয়েই তো 18 বছর বয়সী, তোমরা মনে করবে যে 18 বছর বয়স না, তাদের একটু বেশিও ছিল, ভার্সিটিতে পড়তো, থাকতে পারে, কিন্তু 18 থেকে এই মানসিকতার সৃষ্টি, সে বয়সটা শুধুমাত্র সীমাবদ্ধ, 18তেই সীমাবদ্ধ না, 18 থেকে এই বয়সের যে উত্তরণ এইগুলো ঘটতে থাকে, এই বয়স থেকে শুরু হয়, সেটাই বোঝানো হয়েছে। বাষ্পের বেগে স্টিমারের মতো, বাষ্পের বেগে স্টিমারের মতো চলে, প্রাণ দেয়া নেয়ার ঝুলিটা থাকে না শূন্য। এখানে কী বলছে, বাষ্পের বেগে স্টিমারের মতো চলে, দ্রুত যান স্টিমার, তখনকার সময় কবি যখন জন্মেছিলেন তখনকার সময় সবচেয়ে দ্রুতগামী যান ছিল স্টিমার, মানে দ্রুত বেগে বাষ্পের বেগে চলতো, আর এখন তো ওর থেকেও অনেক অনেক দ্রুতগামী যান আমরা দেখেছি আছে, তাই না, বিমান আছে, তারপরে রকেট আছে, আরও অন্যান্য যেসব বিজ্ঞানী যারা আবিষ্কার করেছে অনেক অনেক দ্রুত যান, কিন্তু তখনকার সময় যেটা ছিল তার সঙ্গেই কবি কল্পনা করেছেন 18 বছর বয়সের যুবক যুবতীদের, মানে এই বয়সটা এমনই দ্রুত বেগে চলার ক্ষমতা রাখে, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাখে, সব কিছু করার ক্ষমতা রাখে, এই বয়সটা এমন, প্রাণ দেয়া নেয়ার ঝুলিটা থাকে না শূন্য, মানে সারা প্রজন্মদের জীবন দিতেও পারে আবার জীবন নিতেও পারে, এটা আমরা দেখি কোথায়, 71 সালে দেখেছি, 52 ভাষা আন্দোলনে দেখেছি না, 71 সালে কী দেখেছি, মুক্তিযুদ্ধের সময় যখন তারা কি জীবন দিতে পিছপা হয়েছে, ভয় পেয়েছে, ঘরের কোণে লুকিয়ে থেকেছে, থাকেনি, 18 বয়সটাই এমন উদ্যম উচ্ছলতা ভিতরে কাজ করে, আবেগ মানে ভাবাবেগ, যে কোনো সিদ্ধান্ত নেওয়ার দ্রুত বেগে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও এই বয়সটাই কাজ করে, সেজন্য প্রাণ দেশের প্রয়োজনে হোক, দশের প্রয়োজনে হোক, রাষ্ট্রের প্রয়োজনে হোক, সমাজের প্রয়োজনে, এমনকি একটা ঘরের একটা গৃহের শান্তি বজায় রাখার জন্য যদি জীবনটা দিতে হয়, তারাও তুচ্ছার্থে তাদের জীবন দান করতে পারে, এমনই ক্ষমতা এই বয়সে, আর প্রাণ নিতেও পারে, যেমন বহি শত্রু দ্বারা আমাদের দেশ যদি এখন আক্রান্ত হয়, দেখবা এখনকার কথাই বলি, বর্তমানে ওদের দেখবা এখন যদি আক্রান্ত হওয়ার কোনো উপক্রম হয়, সবচেয়ে আগে কিন্তু ঝাঁপিয়ে পড়বে এই 18 বছর বয়সী যুবক যুবতীরা, তারা কিন্তু ভাববে যে আমাদের দেশ তুলে যাওয়ার আগে থেকে আমাদের জীবন তুচ্ছ, তার থেকে যদি শত্রুদের জীবন আমাদের নিতে হয় তাও নেব, তারা জীবন যেমন নিতেও পারে দিতেও পারে, সেই জন্য এই লাইনটা বলা হয়েছে যে প্রাণ দিয়ে নেওয়ার
ঝুলিটা থাকে না শূন্য। সোপে আত্মা শপথের কোলাহল, ১৮ বয়স ভয়ঙ্কর, তাদের প্রাণে অসহ্য যন্ত্রণা। মানে কি, নবজাগরণের জন্য, নব অগ্রগতির জন্য, ভালো কিছুর জন্য সমর্পণ করে এই বয়সটা। এই যে সপে আত্মা শপথের কোলাহলে, ভালো কিছু সৃষ্টি করার জন্য, সৃষ্টিকর্ম, একটা যে কোনো সৃষ্টির জন্য এরা নিজের আত্মাকে বিসর্জন দেওয়ার ক্ষমতা রাখে। আর তাজা তাজা প্রাণে অসহ্য যন্ত্রণা, চারিদিকে যে অন্যায় অবিচার, ১৮ বছর বয়সী বাচ্চারা দেখবা একটা একটা গ্রামেরই একটা কোনো ঘটনাকে কেন্দ্র করে যদি একটা সংঘর্ষ বাঁধে, সেখানে দেখবা যে অন্যায় অন্যায়ভাবে যদি সংঘর্ষ বাঁধে, সবার আগে প্রতিবাদে মুখর হবে কারা? ১৮ বছর বয়সী যুবকেরা। যে অন্যায় এটা আমরা মানি না, মানব না, সবার আগে কিন্তু সোচ্চার হবে ১৮ বছর বয়সী বয়সী যুবক যুবতীরা। তাদের কণ্ঠই উচ্চস্বরে এবং মনের যে যে যন্ত্রণার যে তীব্রতা, তরুণদের মনে যন্ত্রণা কাতরতার প্রকাশ, এ বয়সের অনুভূতির তীব্রতা অনেক, ভালো মন্দের প্রভাব লক্ষ্য করা যায়। এবং এ বয়সে কী হয়, মনের যন্ত্রণা অনেক, যে কিছু অন্যায় কিছু যেমন ওরা মেনে নিতে পারে না, আবার যদি দেখে যে কোনো কিছু একটা ভালো কিছু প্রতিষ্ঠার জন্য সামান্য একটা বাধা, এই বাধাকেই তারা মেনে নিতে পারে না, এই বাধাকে উপেক্ষা করতেও চায় তাদের মন, এমনই তাদের অনুভূতি। এই অনুভূতির তীব্রতা তাদের ভিতর অনেক বেশি প্রকাশ থাকে, ভালো এবং মন্দের দুটো প্রভাবই তাদের ভিতরে লক্ষ্য করা যায়। ১৮ বছর এ বয়সে প্রাণ তীব্রতার প্রখর, এ বয়স কানে আসে নানা মন্ত্রণা। এ বয়সের কানে আসে নানা মন্ত্রণা মানে কি, এ বয়সে কিন্তু ভালো মন্দ দুটো দিক আছে, আমি বললাম না, ১৮ বছর বয়সে যেমন ইতিবাচক দিক আছে, নেতিবাচক দিকও আছে। ইতিবাচক দিকগুলো তো ভালো ভালো কাজ আমরা বুঝি, তাই না? আর নেতিবাচক কি, নেগেটিভ, না বোধক যে কাজগুলো, মন্দ কাজ, মন্দ অর্থে নেতিবাচক, এই মন্দ কাজগুলির প্রতিও তারা নানান ধরনের মন্ত্রণা। ১৮ বছর বয়সী একটা বাচ্চা কিন্তু ভালোও হতে পারে, আবার যদি মন্দ হয় একদম ধ্বংস হয়ে যেতে পারে। একটা বাচ্চা যদি দেখা যাচ্ছে ১৮ বছর বয়সী বাচ্চারা যদি লেখাপড়ায় মনোযোগী না হয়ে নিজের জীবনকে ফ্রেন্ড সিরিয়াল দেখা যাচ্ছে মাদকাসক্ত হয়ে পড়ে, তাহলে তাদের জীবনটা ধ্বংস হয়ে যায়, জীবনটা ধ্বংস হতে সময় লাগে, তাহলে নেতিবাচক দিক আছে। এই সময় বয়সে কিন্তু এরা ভালো মন্দ দুটো দিকেই প্রভাবিত হয়, ভালো দিক দ্বারাও প্রভাবিত হয়, আবার মন্দ দিকও নানা কানে আসে নানা মন্ত্রণা। কোনো বন্ধু ভালো বন্ধু, সে ভালো কথা বলতেছে, মন্ত্রণা দিচ্ছে ভালো, যে এই কাজগুলো কর বন্ধু তোর ভালো হবে। আর কেউ যদি মন্দ বন্ধু থাকে, এ আয় আজ অত লেখাপড়া দিক কী করবি, আমরা এই আয় আমাদের সাথে বন্ধুদের সাথে মিলে একটা এই মদটা একটু খেয়ে দেখি, মাদকসক্ত জীবন যারা থাকে তারা কত আনন্দ এনজয় করে, আমরা একটু এনজয় করি, এরকম মন্ত্রণা যদি তারা তাড়িত হয়, প্রভাবিত হয়, তাহলে তাদের কানে তাহলে মন্দ অর্থে ব্যবহৃত হবে, মন্দ হয়ে যেতেও তারা তাদের সময় লাগে না। তাই বলা হচ্ছে ১৮ বছর বয়সটা যেমন ভালো, তেমন আবার মন্দ, কানে যেন নানা মন্ত্রণা আসতেছে। ১৮ বয়স বয়সে যে দুর্বল, এ বয়সে অদম্য, এদের জোর করে দমন করা যায় না, এ বয়সটা এমন, এদের জোর করে যদি কিছু একটা সিদ্ধান্ত চাপিয়ে দাও, পরিবার থেকে হোক, রাষ্ট্র থেকে হোক, সমাজ থেকে হোক, যে বয়সী বাচ্চাদের এইটি করাই লাগবে, কিন্তু ওরা সেটা মেনে নেবে না, ওদের মন তখন বিদ্রোহী হয়ে উঠবে, ওরা দুর্বল, এদের জোর করে দমন করা সম্ভব না। পথে প্রান্তরের ছোটায় বহু তোপান, তারা সমাজে বহু কর্মের কর্ম করে থাকে, যেমন ভালো ভালো অনেক ঘটে ঘাটে, যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে ভালো ভালো মন কাজের প্রতি তারা যদি আগ্রহীশীল হয়, তাহলে তাদের কোনো কাজে বাধা দেওয়ার ক্ষমতা কারো নাই, তারা সে কাজটা করবে। যেমন দেখা যায় গ্রামে একটা ব্রিজ ভেঙে গেল, একটা রাস্তা ভেঙে গেল, দেখবা যে কম বয়সী বাচ্চারা স্বেচ্ছায় কোনো টাকা পয়সা নিচ্ছে না, বিনা শ্রমেও তারা সেই কাজটা করে দিচ্ছে না, এরকম কিন্তু বহু নজির আছে সমাজে। দুর্যোগে হাল ঠিক মতো রাখা ভার, কঠিন সময় নিয়ন্ত্রণে অনেক সময় এরা ব্যর্থ হয়। কঠিন সময় মানে এই বয়সটা তো অনেক কম, এদের বয়সটা কম মানে কঠিন কঠিন সিদ্ধান্ত অনেক সময় নিয়ে বসে, কিন্তু ভুল সিদ্ধান্তও অনেক সময় নিয়ে বসে, নিয়ে আর তাদের জন্য ব্যর্থ হয়, ব্যর্থতায় পর্যবেসিত হয়ে তাদের মন তখন দুমড়ে মুচড়ে যায়। অনেক সময় যারা বয়স্ক যারা অভিজ্ঞ তাদেরও সান্নিধ্যের থেকে বুদ্ধি পরামর্শ নেওয়া উচিত, কিন্তু ১৮ বছর বয়সীরা অনেক সময় তা নেয় না, তখন ভুল জায়গা তাড়িত হয়, তখন তাদের কঠিন সময়কে অতিক্রম করা তাদের জন্য কঠিন হয়ে দাঁড়ায়। দুর্যোগে খাল ঠিক মতো, ক্ষত বিখ্যাত হয় সহস্র প্রাণ, নিয়ন্ত্রণহীন অবস্থা অনেক প্রাণ চলে যায়, অনেক সময় অনেক ভুল সিদ্ধান্তের কারণে অনেক প্রাণ অনেক সময় চলে যায়। এই যে বললাম না, ১৮ বছর বয়সে নেগেটিভ সাইডে যদি কোনো যুবক যুবতী চলে যায়, তাহলে দেখা যাচ্ছে অনেক অনেক তাজা প্রাণ অকালে ঝরে যায়, এরকম বহু নজির আছে না।
যে স্টুডেন্ট সে অনেক ভালো ছিল কিন্তু একটা মন্দ বন্ধুর সঙ্গে সে পাল্লায় পড়ে সে এমন একটা ধ্বংসাত্মক জীবন বেছে নিল, পরিসমাপ্তিতে তাকে কী হলো, মৃত্যুর মাধ্যমে তার শেষ ঠিকানা হলো, তাই না? মৃত্যুতেই তার পরিসমাপ্তি ঘটলো। এই জন্য বলা হচ্ছে অনেক অনেক তাজা প্রাণ অকালে ঝরে। 18 বছর বয়সে আঘাত আসে, মানে এই বয়সে নানা রকম আঘাত আসে, অবিশ্রান্ত একে একে জড়ো হয় এ বয়সে, কালো লক্ষ্য দীর্ঘশ্বাসে, এ বয়সে কালো লক্ষ্য দীর্ঘশ্বাসে সচেতন সচেষ্ট হয়ে লক্ষ্য করে সুনির্দিষ্ট জীবনের পরিচালনা করতে না পারার অস্ত্র ব্যর্থতা দীর্ঘশ্বাসে এ বয়স নেতিবাচক কালো অধ্যায় হয়ে উঠতে পারে। মানে এই বয়সটা এমন, এখানে যে যদি ভুল কোনো সিদ্ধান্ত বিভিন্ন বাধার কারণে চলার সময় বিভিন্ন সময় যে বাধাগ্রস্ত হচ্ছে প্রতিনিয়ত, এই বাধাকে অতিক্রম করার ক্ষমতা যদি না রাখে তারা, তখন এই বয়সটাকে হালটা ঠিক মতো ধরতে না পারে, তাহলে ওইখানেই তাদের জীবন পরিসমাপ্তি হয়, ওখান থেকে তারা আর উঠে আসার ক্ষমতা রাখে না। মানে এই বয়সটা অল্প বয়সে একটা স্থির সিদ্ধান্তে আসতে পারে না, এ বয়সে কাঁপে বেদনায় থরথর, তবু 18 শুনেছি জয়ের ধ্বনি, এ বয়স বাঁচে দুর্যোগে আর ঝড়ে, বিপদের মুখে এ বয়স অগ্রণী। বিভিন্ন কর্মের ক্ষেত্রে মনের শঙ্কা দেখা দেয়, এই যে বয়সে বিভিন্ন সময় বিভিন্ন শঙ্কা দেখা যায়, এ বয়স কাঁপে বেদনায় ধরো ধরো, বিভিন্ন সময় বিভিন্ন শঙ্কা মনে এসে বাসা বাঁধে, তবু 18 শুনেছি জয়ের ধ্বনি, তবু এ কর্মে সফলভাবে তার কারণে জয়ী হয়। তবু 18 বছর বয়সটা কি, যতই বাধা বিপত্তি আসুক না কেন এই বয়সের জয় ধ্বনি শোনা যায়। এই পৃথিবীতে এই সৃষ্টি লগ্ন থেকে এ পর্যন্ত যতটা সময় আমরা পার করে এসেছি, বিগত সাল থেকে তোমরা ইতিহাস পড়বে, ইতিহাস পর্যবেক্ষণ করবে, সেই ক্ষুদিরাম বলো, সেই নজরুল তখন যুদ্ধের ময়দানে ছিলেন, নজরুল কবি নজরুলও কিন্তু ব্রিটিশ বিরোধী আন্দোলনে ছিলেন, সুপ্রীতিলতা ছিলেন, সূর্য সেজিত, এরকম নাম জানা না জানা অনেক অসংখ্য, তাদের বয়সটা কিন্তু 18 গণ্ডিতেই সীমাবদ্ধ, কিংবা 18 এপাস সামান্য একটু বেশি হলেও সেটা 18 গণ্ডির ভিতরেই সীমাবদ্ধ। তারা কী করেছে, সফল হয়েছে, প্রত্যেকেই যুদ্ধে যায়, কী হয়েছে, প্রত্যেকেই প্রত্যেক বিপদের মুখে জপিয়ে পড়েছে, ব্রিটিশ বিরোধী আন্দোলন করেছে, তারা কি জয়ী হয়নি, হয়েছে, অনেক তাজা প্রাণ বলিদান দিলেও জয় কিন্তু হয়েছে। সেজন্য বলছে 18 বছর বয়সে জয়ের ধ্বনি শোনা যায়, এ বয়স বাঁচে দুর্যোগে আর ঝড়ে, বিপদের মুখে এ বয়স অগ্রণী। বিভিন্ন রকম দুর্যোগে বয়সে আসে, বিভিন্ন দুর্যোগকে মাথায় নিয়ে, ঝড়কে দুর্যোগের ঝড়কে মাথায় নিয়ে তারা বিভিন্ন বিপদের সম্মুখীন হয়ে অগ্রণী ভূমিকা পালন করে বিভিন্ন সময়। এ বয়স তবু কিছু তো, এ বয়স তবু তো কিছু করে, বলছে এ বয়স তবু তো কিছু করে, দেখা যায় একটা 90 বছরের বৃদ্ধকে দিয়ে কি একটা ভয়ঙ্কর সিদ্ধান্ত নেওয়া সম্ভব, যে যুদ্ধে যাবি কিংবা একটা কিছু করবি, ওরে বাবা আমি এই বুড়ো যুবতুবু মানুষ, আমি এ পাড়ার থেকে এই পাঁচ কদম হাঁটতে পারি না, তাকে দিয়ে কি কোনো বড় বড় সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাখে, সে কি নিতে পারবে, পারবে না, সে কথাই বলছে। এ বয়স কিছু তো করে, এ বয়সটা এমনই, এ বয়স কিছু না কিছু ভালো কাজ করে, মন্দ কাজও করে, বিভিন্ন রকম মন্ত্রণা আসলে মন্দ কাজও করে, তাই বলছে এ বয়স কিছু তো করে, এ বয়স যেন ভীরুকা পুরুষ নয়, কি বলছে, এ বয়স যেন ভীরুকা পুরুষ নয়, এরা এই বয়সটা কিন্তু ভীরুকা পুরুষ নয়, তারা কিন্তু ভীরুতার পরিচয় দেয় না, কাপুরুষতার পরিচয় দেয় না, সবসময় পারুক বা না পারুক তারা কিন্তু বুক চেপিয়ে এগিয়ে যাচ্ছে যে এই কাজটা আমি করব, কিন্তু ওরা ভাবতেছে না এই কাজটা কতটা কঠিন, কতটা কী, এত কিছু গভীরভাবে ভাবার মতো ভাবাবেগ তাদের ভিতর কাজ করে না, তারা কিন্তু আবেগে উচ্ছ্বাসে ভেসে অনেক সময় অনেক কঠিন কঠিন সিদ্ধান্ত নিয়ে বসে। এ বয়স এ পথ চলতে এ বয়স জানে না থেমে, পথ চলতে এ বয়স যায় না থেমে, পথ চলে কিন্তু কোনো জায়গায় কিন্তু বিপদগ্রস্ত হচ্ছে, সমস্যার সম্মুখীন হচ্ছে, বাধাগ্রস্ত হচ্ছে, তারপরে কিন্তু তারা থেমে যাচ্ছে না, তারা কিন্তু পথ চলতেছে। এ বয়স তাই তো নেই কোনো সংশয়, এ দেশের বুকে 18 নেমে আসুক, মানে এ বয়সে বলতে চাচ্ছে কি কবি, এ বয়সে তাই নেই কোনো সংশয়, এ বয়সকে নিয়ে কবির কোনো সমস্যায় নাই, প্রত্যাশা ব্যক্ত করেছে কবি এখানে এই লাইনগুলিতে, দেখো এ বয়সের বুকে 18 নেমে আসুক, কবি চাচ্ছে কি 18 বছর বয়সী যুবক যুবতীরাই এগিয়ে আসুক প্রত্যেকটা সমাজ রাষ্ট্র গঠনমূলক যে কাজে, এবং বৈশত্রু দ্বারাও যদি কখনো কোনো সময় কোনো দেশ আক্রান্ত হয় সেই দেশের 18 বছর যুবক যুবতীরা যাদের হাল ঠিক রেখে চলতে পারে, তাদের সিদ্ধান্ত নিতে পারে, তারা এই জন্য এই দেশের বুকে 18 বছর নেমে আসুক, সে কথা
এখানে বলছি জাতীয় জীবনে চালিকা শক্তি হয়ে তারা এই 18 বছর দেখা দিক এমনই প্রত্যাশা ব্যক্ত করে কবি এখানে শেষ করেছেন। তোমরাও যেহেতু এই বয়সটায় আসো, 18 বছর বয়সী কেউ আসো, কেউ হতে চলেছে, এমনই একটা সময় তোমাদের এই বয়সের সন্ধিক্ষণে তোমাদের উপর কিন্তু সমাজ, দেশ, রাষ্ট্র, পরিবার অনেক আশা করে, অনেক প্রত্যাশা করে। এই আশাবাদের কথাও কিন্তু কবি শেষের লাইনগুলিতে উচ্চারণ করেছেন। কি এই বয়সটা আশাবাদ ব্যক্ত করার সময় না? তোমরাই তো কিছু করবে, আর তোমরা তো আগামী দিনের সেই প্রজন্ম, উজ্জ্বল প্রজন্ম, তোমরা যা দেশ রাষ্ট্রকে যতটা আছে তার থেকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে, দেশকে সুন্দর সমৃদ্ধশীল একটা অবস্থানে, একটা লক্ষ্যে পৌঁছাবে, পরিবার পরিজন সবাইকে সুন্দর রাখবে এবং সবাইকে নিয়ে সামনে এগিয়ে চলার মানসিকতা রাখবে। এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো আমার 18 বছর বয়সে পাঠ বিশ্লেষণ ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।